After seeing the title of the dance, I understand what we will do today. বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝছে গেছো আজ আমরা কি করব। আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি ইংরেজি ক্লাসগুলো উপভোগ করতে পারেন। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পাচ্ছেন না, চিন্তার কোন কারণ নেই, ধীরে ধীরে সময় বাড়ান। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না কিভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দের কথা বলতে শিখে গেছেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম ক্লাস, লেটস, চলো স্টার্ট শুরু করা উইথ সাথে ইংলিশ ইংরেজি। লেটস স্টার্ট উইথ ইংলিশ, চলো ইংরেজিতে শুরু করি। আই, আমি, লাইক পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি। ইউ, তুমি, আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। স্মাইল হাসি, আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি। হাউ কেমন, আর হয় হই আছে কি এসব অর্থে ব্যবহার হয়। হাউ আর ইউ তুমি কেমন আছো। দ্যাট যার মিন্স মানে, দ্যাট মিন্স যার মানে। ফাইন ভালো, আর ইউ ফাইন তুমি ভালো আছো। এম হই হয় আছে এসব অর্থে ব্যবহার হয়। আই এম ফাইন আমি ভালো আছি। অ্যান্ড এবং, অ্যান্ড ইউ এবং তুমি তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো। প্রথম বন্ধনী অলসো, আই এম অলসো ফাইন আমিও ভালো আছি। ইজ হয় নট, না ব্যাড খারাপ, হি ইজ নট ব্যাড সে খারাপ না। বেড বিছানা, এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা আর ব্যাড অর্থ খারাপ, এখানে বানান মনে রাখতে হবে। দিস ইহা মাই আমার, দিস ইজ মাই বেড ইহা আমার বিছানা। হোয়াট কি, ডো করা মিন মানে বা অর্থ। হোয়াট ডো ইউ মিন তুমি কি বুঝাতে চাইছো। হ্যাভ আছে, নাথিং কিছু না, টু প্রতি, সে বলা, আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নাই। ক্যান পারা স্যার অংশীদার, মি আমাকে, প্রবলেম সমস্যা, ইউ ক্যান শেয়ার উইথ মি ইউ প্রবলেম তুমি তোমার সমস্যা আমার সাথে বলতে পার। আই মিন আমি বুঝাতে চাই, আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন কথা শোনা, লিসেন টু মি আমার কথা শুন। প্লিজ অনুগ্রহ করে দয়া করে, প্লিজ লিসেন দয়া করে আমার কথা শুন। থ্যাংকস ধন্যবাদ, এ লট সমান সমান অনেক, থ্যাংকস এ লট অনেক ধন্যবাদ। হাউ কিভাবে, মেক বানানো, ডিজাইন ডিজাইন নকশা। হাউ টু মেক এ ডিজাইন কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম বাড়ি, হাউ টু মেক এ হোম কিভাবে একটি বাড়ি বানাতে হয়। এই বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন, যেমন কিভাবে গাড়ি বানাতে হয়, কার কার গাড়ি। কিভাবে মোবাইল বানাতে হয়, মোবাইল মোবাইল মোবাইল। কিভাবে টাকা বানাতে হয়, মানি মানি টাকা। কিভাবে জামা বানাতে হয়, ড্রেস ড্রেস জামা। কিভাবে জুতা বানাতে হয়, শু শু জুতা। এভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলেই 100% ভালো ফল পাওয়া যাবে। ক্যান পারা, ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাউ কেমন, হেল্প সাহায্য, হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল বলা, প্রবলেম সমস্যা, টেল মি হোয়াটস ইউর প্রবলেম আমাকে বল তোমার কি সমস্যা। সাম কিছু, আই হ্যাভ সাম প্রবলেমস আমার কিছু সমস্যা আছে। উইল করব, কল কল করে দেখা, আই উইল কল ইউ আমি তোমাকে কল করব অথবা ডাকব। লেটার পরে, আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল করব। টুমরো আগামীকাল, আই উইল কল ইউ টুমরো আমি তোমাকে আগামীকাল কল করব। ব্যাক ফেরত, আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে ফেরত কল করব। গো যাওয়া, এসলিপ শুতে ঘুমোতে যাওয়া, আই উইল গো টু এসলিপ আমি শুতে যাব। নাও এখন,
I will go to sleep now. আমি এখন শুতে যাব। Shop, দোকান। I will go to shop now. আমি এখন দোকানে যাব। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আমাদের আগামী ক্লাসগুলো উপভোগ করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। খোদা হাফিজ।